আচ্ছা, আমরা নিউক্লিয়াসের উপর বেস করে সেলের যে টাইপ সেটা আমরা আগে পর্যন্ত দেখেছিলাম যে সেখানে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক দু ধরনের সেল আমরা দেখেছিলাম। তো আমরা আজকে সেই প্রোক্যারিওটিক সেল নিয়ে আলোচনা করব। ইন্ট্রোডাক্টরি কোনো পার্টে যাচ্ছি না। প্রোক্যারিওটিক সেল নিয়ে আমরা ডাইরেক্ট আলোচনা করব। প্রোক্যারিওটিক তো সেখানে আমরা অবশ্যই বিভিন্ন ধরনের প্রোক্যারিওটিক অর্গানিজম রয়েছে, তার মধ্যে আমরা আদর্শ প্রোক্যারিওটিক সেল মানে ব্যাকটেরিয়া তাকে নিয়ে আলোচনা করব। তাহলে মোটামুটি প্রোক্যারিওটিক সেল সম্পর্কে মোটামুটি জানা হয়ে যাবে আমাদের। তো প্রথমেই প্রোক্যারিওটিক মানে কি সব বলে দিয়েছিলাম। প্রো মানে আদি, প্রিমিটিভ, হ্যাঁ, আর ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। যাদের ক্ষেত্রে প্রিমিটিভ টাইপের নিউক্লিয়াস দেখা যায় তারা প্রোক্যারিওটিক সেলের মধ্যে পড়ে। তো যাই হোক, আমরা ওই সব নিয়ে আলোচনা করছি না এখন। ব্যাকটেরিয়ার স্ট্রাকচার, ব্যাকটেরিয়ার একটা ব্যাকটেরিয়ার গঠন, এই সমস্ত সম্পর্কে আমরা আলোচনা করব। তো ব্যাকটেরিয়া সিঙ্গেল সেল, তো সেক্ষেত্রে একটা ব্যাকটেরিয়ার যদি আমরা দেখি, যদি সাধারণভাবে একটা ব্যাকটেরিয়ার গঠন দেখি, তো সেক্ষেত্রে আমরা একদম বাইরের দিকে, একদম বাইরের দিকের লেয়ারিং থেকে যদি আমরা শুরু করি, তো সেখানে প্রথম আমরা প্রথমেই যেটা পাবো একদম আউটার মোস্ট লেয়ারে, সেটা হলো স্লাইম লেয়ার ক্যাপসুল। এর চারিদিকে থাকবে, অবশ্যই চারিদিকে থাকবে স্লাইম লেয়ার ক্যাপসুল। এটা যেটা প্রমিনেন্ট ডাক দেওয়া আছে সেটাকে আমরা সেল ওয়াল ধরে নিয়ে আমরা কিন্তু এই লেয়ারটা আঁকছি। একদম বাইরের দিকে রয়েছে স্লাইম লেয়ার। তো ব্যাপারটা হলো যে স্লাইম লেয়ার ক্যাপসুল এটা সব ব্যাকটেরিয়াতে দেখা যায় তা নয়। স্লাইম লেয়ার এক রকমের গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। হ্যাঁ, কখনো কখনো সেটা পলিস্যাকারাইড হতে পারে, প্রোটিন, শুধু প্রোটিন হতে পারে, গ্লুকোপ্রোটিন হতে পারে, এগুলো হতে পারে। তো এটা দিয়ে একটা পিচ্ছিলকারক আবরণ ব্যাকটেরিয়ার বাইরের দিকে লাগানো আছে। এটা যখন ব্যাকটেরিয়াটা ফেভারেবল কন্ডিশনের মধ্যে থাকে তখন কিন্তু এই স্লাইম লেয়ারটা থাকে। এবার যখন ব্যাকটেরিয়াটা আনফেভারেবল কন্ডিশনে চলে আসে, তখন আনফেভারেবল মানে প্রতিকূল পরিবেশে চলে আসে, তখন কিন্তু এই স্লাইম লেয়ার যেটা রয়েছে সেটা ক্যাপসুলে কনভার্ট হয়ে যায়, শক্ত হয়ে যায়, ক্যাপসুলে কনভার্ট হয়ে যায়। তো যে কারণের জন্য ব্যাকটেরিয়া কিন্তু তার প্রতিরোধ ক্ষমতা, ডিফেন্স মেকানিজম দেখাতে পারে। যদিও ক্যাপসুল অথবা স্লাইম লেয়ারের ক্ষেত্রে কিছু কাজ রয়েছে যেগুলোকে আমরা আবার দেখে নিই। একটা স্লাইম লেয়ারের ক্ষেত্রে কিন্তু নিউট্রিটিভ মেটেরিয়াল ব্যাকটেরিয়াকে সাপ্লাই করতে পারে, টাইপ কন্ডিশন অনুযায়ী পুষ্টি সাপ্লাই করতে পারে। কিছু কিছু ব্যাকটেরিয়া নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে, কিছু কিছু ব্যাকটেরিয়া অবশ্যই ডিফেন্স মেকানিজম হিসেবে দেখাতে পারে, ডিফেন্স মেকানিজম দেখাতে পারে মানে প্রতিরক্ষার মূলক ব্যবস্থা রয়েছে, ঠিক আছে, এই ধরনের ব্যাপারগুলো রয়েছে। এখন ব্যাপারটা হলো এই যে স্লাইম লেয়ার ক্যাপসুল, এর মধ্যে ডিফারেন্সটা হলো, ধরো আমি বলি, ধরো আমরা যখন কোনো খাবার খাচ্ছি তখন আমাদের হাত যতই ধুই না কেন সেখানে দেখবে বিভিন্ন অ্যাডেও দেখানো থাকে 99.99% জার্ম নষ্ট হচ্ছে। যাই হোক, তো সেখানে কিছু জার্ম থাকছে অথবা হাত না ধুয়ে গেলে তো প্রচুর হাজারখানেক ব্যাকটেরিয়া আমাদের হাতের মধ্যে থাকছে। তো সেগুলো যখন আমাদের মুখের মধ্যে যায় তখন মুখের মধ্যে লাল রসে লাইসোজাইম রয়েছে, তারা নষ্ট করে দেয়। অথবা যদি মুখকে পারও করে দেয় তাহলে বাকস্থ থেকে এই সেল রয়েছে তারা নষ্ট করে দেয়। এখন ব্যাপারটা হলো যে সমস্ত টাইম ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করছে, তাই বলে সব টাইম কি আমরা অসুস্থ হয়ে পড়ছি? তা নিশ্চয়ই পড়ি না, কিছু কিছু টাইম কিন্তু অসুস্থ হয়ে পড়ি। তো ব্যাপারটা হলো যে ম্যাক্সিমাম টাইম অসুস্থ হই না, তার কারণ আমরা নষ্ট করতে পারি সেই ব্যাকটেরিয়াকে যারা স্লাইম লেয়ারেই থেকে যায়। যারা ক্যাপসুল ফরম্যাট করে নেয় তাদেরকে কিন্তু আমরা মারতে পারি না, তারা আমাদের দেহে রোগটা তৈরি করে, বুঝতে পারছো কি? মানে নিউমোনিয়া আমার রয়েছে, আমরা মারতে পারি না, তাদের যে ক্যাপসুল ফর্ম করে সেই ক্যাপসুলটাকে আমরা নষ্ট করতে পারি না, সেই জন্য কিন্তু তারা আমাদের দেহে রোগটা তৈরি করে, ঠিক আছে। এটা হলো ব্যাকটেরিয়ার একদম বাইরের দিকে রয়েছে
time layer or capsule. এরপরে সেকেন্ড যে লেয়ার রয়েছে সেটাকে আমরা বলছি সেল ওয়াল কোষ প্রাচীর যেটা একটা উদ্ভিদের বৈশিষ্ট্য ব্যাকটেরিয়াকে উদ্ভিদের সঙ্গে তুলনা করা যেতে পারে এই বৈশিষ্ট্য অনুযায়ী যদিও সেল ওয়ালে রয়েছে একটা এমন একটা উপাদান যেটা আর দাবির ক্ষেত্রে দেখা যায় না সেটা হলো পেপটাইডো গ্লাইকান অথবা মিউরিন অথবা মিউকো একই পেপটাইডোগ্লাইকান মিউরিন আর একই জিনিস তো এই পেপটাইডোগ্লাইকান একমাত্র প্রোক্যারিওটিক সেলের সেল বলে দেখা যায় আর কোথাও দেখা যায় না কি স্পেশালিটি রয়েছে বাইরে থেকে স্ল্যান্ড এর তারপর রয়েছে সেল বলে ঠিক আছে তো এই পেপটাইডোগ্লাইকানের স্পেশালিটি কি রয়েছে এই পেপটাইডোগ্লাইকান তৈরি হয় ন্যাক এবং ন্যাম এর রিপিটেটিভ সিকোয়েন্সে ন্যাক ন্যামের রিপিটেটিভ সিকোয়েন্স এ ন্যাক মানে হলো এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন আর ন্যাম মানে হলো এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড ন্যাক এবং ন্যাম এই ন্যাক আর ন্যাম এই দুটোই কিন্তু ওয়ান টাইপ অফ পলিস্যাকারাইড ওয়ান টাইপ অফ কার্বোহাইড্রেট পলিস্যাকারাইড নালিকে কার্বোহাইড্রেট লিখতে পারি আমরা মিউকোপেপটাইড মানে এই অংশটা হলো কার্বোহাইড্রেট এই অংশটা হলো প্রোটিন তো এই যে ন্যাক এবং ন্যাম এটা হলো কার্বোহাইড্রেট পার্ট এর সঙ্গে রয়েছে প্রোটিনের পার্ট মানে প্রোটিন জাতি তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড সেটা রয়েছে তো এই ন্যাক এবং ন্যামের রিপিটেটিভ সিকোয়েন্স দিয়ে তৈরি হয়েছে এবং তার সঙ্গে প্রোটিন রয়েছে যা দিয়ে তৈরি হয়েছে পেপটাইড প্রোটিন খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হয় পরীক্ষায় আসে এবং খুব ইম্পর্টেন্ট জিনিস তো আমি রিপিটেটিভ সিকোয়েন্সটা একবার দেখাচ্ছি অল্পে সেটা হলো কীরকম রিপিটেটিভ সিকোয়েন্স যদিও সেল ওয়াল এর ব্যাপারটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দু ধরনের ব্যাকটেরিয়া আছে সেটা আমরা দেখাচ্ছি পরে দুরকম জায়গায় দুরকম কিন্তু হ্যাঁ পেপটাইডোগ্লাইকানের যে পরিমাণ সেটা গ্রাম পজিটিভের ক্ষেত্রে 90% কিন্তু গ্রাম নেগেটিভের ক্ষেত্রে মাত্র 10% কি পেপটাইডোগ্লাইকান 10% আদার যে সমস্ত উপাদানগুলো রয়েছে সেটা এর ক্ষেত্রে গ্রাম পজিটিভের ক্ষেত্রে গ্রাম নেগেটিভের ক্ষেত্রে আদার মেটেরিয়ালে কিন্তু 90% রয়েছে এটা কিন্তু মেজর ডিফারেন্স গ্রাম পজিটিভের সঙ্গে গ্রাম নেগেটিভের ঠিক আছে তো এই যে 90% গ্রাম পজিটিভের ক্ষেত্রে আর এর যে 10% এইটা তৈরি হয়েছে যেভাবে সেটা আমি দেখাচ্ছি সেটা হলো যেটা বলছিলাম ন্যাক এবং ন্যামের রিপিটেটিভ সিকোয়েন্স সাপোজ এরকম ধরো ন্যাক ন্যাম এরকম করে রয়েছে আবার এর সঙ্গে ধরো এরকম লাইন আর কি সোজা কথায় বলতে গেলে ন্যাম ন্যাম এরকম পরপর লাইন এই লাইনগুলো সব জুড়ে আমরা এই একটা লাইন এঁকেছি ঠিক আছে এখানে এই যে ন্যাম এই ন্যাম থেকে ঝুলছে চারটে অ্যামাইনো অ্যাসিড টেট্রাপেপটাইড মানে অ্যামাইনো অ্যাসিড যেটা প্রোটিন জাতি তৈরি হয় এই ন্যাম থেকে ঝুলছে আবার ন্যাম থেকেই কিন্তু একমাত্র ন্যাম থেকেই কিন্তু টেট্রাপেপটাইড বা এই অ্যামাইনো অ্যাসিডগুলো ঝোলে এবার এই ন্যামের যে চার নম্বর তার সঙ্গে অন্য চেনের যে ন্যাম রয়েছে তার তিন নম্বর এর চার নম্বরের সঙ্গে এই তিন নম্বর এটা এদের পেপটাইড বন্ড দিয়ে আটকানো আছে একটু অসুবিধা হবে বুঝতে এখানে সেটা হলো ন্যাক এটা একটা লাইন ন্যাক ন্যাম চলছে এটা আর একটা লাইন ন্যাক ন্যাম চলছে প্রত্যেকটা ন্যাম থেকে চারটে করে প্রত্যেকটা ন্যাম থেকে একটা দুটো তিনটে চারটে অ্যামাইনো অ্যাসিড চলছে আবার ধরো এটা একটা লাইন আছে এটা একটা লাইন আছে যেখানে ধরো একটা ন্যাম আছে তো এখানে
অ্যামাইনো অ্যাসিড ছুটছে। এর তিন নম্বরের সঙ্গে এর চার নম্বর, এর তিন নম্বরের সঙ্গে এর চার নম্বরে এরকম পাঁচটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত করা আছে, বুঝলেন? এই যে লিঙ্কেজটা, এই যে লিঙ্কেজটা, এটা কোন হচ্ছে পেপটাইড বন্ড, পেপটাইড বন্ড প্রোটিনের ক্ষেত্রে লাগে। আর এখানে ন্যাক নামে যেটা চলছে, ন্যাক নামে যে বন্ড চলছে সেটা হলো গ্লাইকোসাইড বন্ড, গ্লাইকোসাইড বন্ড, গ্লাইকোসাইড বন্ড। আমরা যে ওষুধগুলো দিয়ে ব্যাকটেরিয়া সেল ওয়ালকে ভাঙার চেষ্টা করি, কোনো একটা ব্যাকটেরিয়া অ্যাটাক করলো আমরা নষ্ট করতে পারলাম না, পরে যখন আমরা ওষুধ দিয়ে ব্যাকটেরিয়াটাকে নষ্ট করার চেষ্টা করি, ব্যাকটেরিয়াকে মারি, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক খাই, অ্যান্টিবায়োটিক শুনে থাকবে, অ্যান্টিবায়োটিক খাই আমরা সবাই জানি, সেই অ্যান্টিবায়োটিক এটা করে, এই ন্যাক নামের মাঝে যে গ্লাইকোসাইডিক বন্ড আছে সেই গ্লাইকোসাইডিক বন্ড ওইটাকে নষ্ট করে দেয়, ভেঙে দেয়। তার মানে যে কোনো একটা জায়গায় ভাঙা মানে একটা সেলকে ভেঙে দেওয়া, একটা জায়গায় ভাঙা মানে তো গোটা সেলটা নষ্ট হয়ে যায়। এইভাবে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক যে আমরা খাই সেটা কিন্তু আমাদের শরীরে কাজ করে, ঠিক আছে? যাই হোক, তো সেল ওয়াল তৈরি মোটামুটি এরকম। তো সেক্ষেত্রে আমরা একটা ছোট্ট জিনিস দেখে নিই, যদি গ্রাম পজিটিভ হয়, এটা যদি গ্রাম পজিটিভ হয় তাহলে এটা সেলের ভিতর দিকে সাইটোপ্লাজম, এটা সেল ওয়াল যদি বলি তাহলে এটা পেপটাইডোগ্লাইকানের লেয়ার, বাইরের দিকে ভালো করে বুঝবে, বাইরের দিকে এটা স্লাইম লেয়ার, আর ভিতরের দিকে যে এটা আছে এটা হলো সেল মেমব্রেন বা কোষ পর্দা, এটা গ্রাম পজিটিভ। যদি গ্রাম নেগেটিভ হয় তাহলে এটা যেমন সেল ওয়াল বড়ো, তাই সেল ওয়াল ভিতর দিকের সেল মেমব্রেন, বাইরের দিকের আবার একটা আবরণী, সেল মেমব্রেন বলবো না, আর একটা আবরণী ওরকমই একটা সেল মেমব্রেনের মতো আবরণী, আর তারপর স্লাইম লেয়ার গ্রাম নেগেটিভ, এটা কিন্তু পার্থক্য রয়েছে। এটা স্যান্ডউইচ টাইপের, গ্রাম নেগেটিভটা স্যান্ডউইচ টাইপের, মানে সেখানে সেল ওয়াল যেটা সেটা ভেতরে আছে, দুপাশে দুটো সেল মেমব্রেনের মতো জিনিস আছে, ভেতর দিকটা তো সেল মেমব্রেনই, বাইরের দিকটা সেল মেমব্রেনের মতো, তারপরে কিন্তু বাইরের দিকে স্লাইম লেয়ার, এই কিন্তু এরকম নয়, সেল মেমব্রেন, সেল ওয়াল, স্লাইম লেয়ার, এটা রয়েছে মোটামুটি সেল ওয়ালের মতো। এরপর এরপর আমরা যদি সেল মেমব্রেনের মধ্যে যাই, মানে পরে লেখা সেল মেমব্রেন, তো সেই সেল মেমব্রেনের ক্ষেত্রে আমরা সেই সেল মেমব্রেনের ক্ষেত্রে সেল মেমব্রেনের ক্ষেত্রে এরকমই ভেতর দিকে সেল মেমব্রেন রয়েছে। একটা কোষ পর্দার যা গঠন সেটা আমরা পরে পড়ব, সেটা এমনি সেল মেমব্রেনের সময় পড়ব, ঠিক আছে? এখানে আমরা সেল মেমব্রেনের কিছু মডিফিকেশন দেখে নেব। তাহলে এই একটা মডিফিকেশন রয়েছে, এটাকে বলা হয় মেসোজোম, খুব ইম্পর্টেন্ট জিনিস, অথবা কনড্রিয়েড, কনড্রিয়ন মানে মাইটোকনড্রিয়া, অয়েড মানে মতো, মাইটোকনড্রিয়ার মতো ইনার মেমব্রেন ফোল্ডিং হয়ে তৈরি করেছে মেসোজোম। কি করে, কি কাজ, সেটা হলো মাইটোকনড্রিয়ার মতো, মানে বুঝতেই পারছি আমরা মেসোজোম কিন্তু সেক্ষেত্রে এটিপি সিনথেসিস করে, মানে শক্তি উৎপাদন করে, আর কি করতে পারে, সেল ওয়াল ফর্ম করতে পারে, মানে এই বরাবর সেলটা দুটো রয়েছে, বায়োলজি চলে আছে, হ্যাঁ, এই বরাবর সেলটা দুভাবে ভাগ হয়ে যেতে পারে, তার সেল ওয়াল ফর্ম করতে পারে, আর কি করতে পারে, এদের যে জেনেটিক মেটেরিয়াল, সেই জেনেটিক মেটেরিয়ালটা মানে ডিএনএ, সেই জেনেটিক মেটেরিয়ালটাকে ধরে রাখে, কোন একটা জায়গায় ধরে রাখে, তাহলে অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট অফ জেনোফোর, এটাকে জেনোফোর বলা হয়, জেনোফোরকে ধরে রাখতে সাহায্য করে, আর কি করে, রেপ্লিকেশন হেল্প করে, রেপ্লিকেশন মানে এই যে ডিএনএটার কপি বানাতে হেল্প করে, এই কাজগুলো কিন্তু এই মেসোজোম এখানে কিন্তু করে। আর যে মেসোজোমটা হলো সেল মেমব্রেনের একটা মডিফিকেশন, একটা পরিবর্তন, সেটা কিন্তু এখানে
রয়েছে। খুব ইম্পর্টেন্ট জিনিস মেসোজোম কনট্রিওয়েট, আমরা ওয়েট ব্যাপারটা আবারও করবো পরে। ওয়েট মানে মতো, কনট্রিয়ন মানে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার মতো কাজ করে, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো রয়েছে এখানে কিন্তু মেসোজোমের ক্ষেত্রে। এরপর আমরা যেহেতু এই তিনটে কাভারিং পেলাম, স্লাইমিয়ার, সেলওয়াল, সেলমেমব্রেন, তিনটে কাভারিংকে আমরা পেলাম, এরপর